অবসরপ্রাপ্ত সেনা সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব বাবুল হোসেন ভূঁইয়া, তিনি এই সংগঠনেরও সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক, সম্মানিত পুলিশ সদস্যগণ, আসসালামু আলাইকুম। আজ বক্তব্য বেশিক্ষণ দেব না, যেহেতু আমাদের প্রধান অতিথি সভাপতি আছেন এবং আরো অনেক সদস্যবৃন্দ আছেন, আপনি আমি একটু অসুস্থ। আমি বলবো আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের সেনাবাহিনী যে সংগঠনটি তৈরি করেছেন, আমাদের একটা সংগঠন আছে, আশা করি সকলে মিলে তাদেরকে সহযোগিতা করবেন। আমিও এলাকার ছেলে হিসেবে বলবো, আমিও তাদের পাশে আসি আসি এবং থাকবো। আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আগামী দিনে যে প্রতিশ্রুতি দিয়েছি আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার কোম্পানির পক্ষ থেকে, অন্তত এই সেবা করার জন্য 1,00,000 টাকা আমি ইনশাল্লাহ পৌঁছে, উদ্যোগ খুব কম আমার চোখে পড়েছে। এবং এই সংগঠনটার যে দুস্থ সেবার যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, সেই উদ্যোগের পাশে আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। যেই সময়ে মানুষ অবসর থাকার কথা, যেই সময় মানুষ তার ছেলে সন্তান নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন ওনারা এসেছেন সমাজের অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এবং এই সংগঠনের পাশে আমি নিজে নিজেকে আসতে পারে, সংগঠনের অনুষ্ঠানে আসতে পারে অত্যন্ত গর্বিত বোধ করছি। আমি এই সংগঠনের সার্বিক সহযোগিতা, সংক্ষেপে কিছু কথা বলবো। আমরা জানি অবসর জীবন হলো সব কিছু থেকে অবসর, অনেকে সংসার থেকে অবসর গ্রহণ করে, কিন্তু আমরা এটুকু জানি যে মানুষের চিন্তার কোনো অপশন নেই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ চিন্তা করে যায়। আমরা এটুকুও জানি যে কোনো মানুষ সুযোগ পাইলে মৃত্যুর পূর্বে কোনো কিছু বলে যায়, অসিয়ত করে যায়, এটাও তার চিন্তার একটা ফল, চিন্তা থেকেই করে যায়। তো আমরা আরেকটা বিষয় জানি, আমাদের সমাজের সকল মানুষ প্রত্যেকেই আপনাদের মতো না, সমাজ সেবক না, কেউ সেবা করে আর কেউ সেবা গ্রহণ করে। কিন্তু আজকের অনুষ্ঠান প্রমাণ করেছে যে সমাজে কোন কোন লোকগুলো সেবা করে। আজকে যারা আপনারা আছেন আপনারা প্রত্যেকই সেবক, এটা স্পষ্ট হয়ে গেছে আজকে। আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ। আপনাদের যে সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত ভালো লেগেছে, আপনারা কাজ করে যান, আমরা কাজ করে। জনাব বাবুল হোসেন ভূঁইয়া আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, নোভেরা প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সম্মানিত অনারেবল ডিরেক্টর প্ল্যানিং জনাব এমদাদুল হক উপস্থিত আছেন বিশেষ অতিথি। আমার সামনে আগত ভাইয়েরা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আপনাদের সামনে একটি কথা বলবো, শুধু আমরা আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা সেই কাজটুকু যদি আমরা সমাজের সেবায় চলে আসতে পারি, আমরা যদি আমার মনের ভিতরে যদি আমরা সুচিন্তা, আমরা কুটাকে বাদ দিয়ে সুচিন্তা লালন করি আর একটু করে আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করি, তাহলে মনে হয় আমাদের এই সমাজকে, এই দেশকে। সভাপতি এবং আগত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সকল পর্যায়ের সেনা সদস্য ভাইগণ এবং যারা কম্বল নিতে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার আমি বেশি বক্তব্য রাখব না, যেহেতু সময় কম। আমাদের এই সেবা সংগঠন করার একমাত্র উদ্দেশ্য হইল যে মানুষের যে দুর্দশা সেবা এইগুলিকে সাহায্য করা এবং আমাদের বৃত্ত। আচ্ছা, ইব্রাহিম খলিল, মোহাম্মদ নাজমুল হাসান, মোহাম্মদ ফরাদ হোসেন, মোহাম্মদ ইসমাইল, এখানে নাম আছে এদিকে দিতে হবে।
এই ফটোর জন্য অপেক্ষা করবেন না, ফটো পরে আমরা নেব। এখানে দশটা কম্বল দিচ্ছেন কিনা? হ্যাঁ, দশটা কম্বল দিলে ওনারা কারা আসছে? তো ওনারা সাইড জন আমি ঘোষণা দিছিলাম। আচ্ছা এখন শুনেন, এই যে ওনারা চারজন কি আমাদের সেলিম সাহেবের? হ্যাঁ, তাই আমি ঘোষণা দেইনি তো। আচ্ছা এখন কম্বল গ্রহণ করবেন সেলিম সেলিম সাহেবের চারজন। জনাব সেলিম সাহেবকে চারটি কম্বল দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মোড়ার উপরে দিনিয়া মাদ্রাসা, চারটা কম্বল দিয়ে দেন, দিচ্ছেন? হ্যাঁ, ওনাদেরকে নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বুধবারে মোড়ার উপর দিনিয়া মাদ্রাসা। এরা হলো সম্পূর্ণ পিতা মাতাহীন, এই চারজনকে দিয়ে দেন চারটা। এই যে উল্টাম পাল্টা দেখছেন, আরে থাকলে কি হবে, দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, উল্টা পাল্টা কেউ আনবেন না, আমি ঘোষণা দিলে ঘোষণা মোতাবেক আনবেন। এখন কম্বল নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি মোসাম্মদ মিলি, মোসাম্মদ মিলি তাড়াতাড়ি আসবেন। পরের নামটা নাসিমা, পরের নাম নাসিমা, খুব দ্রুত দিয়ে দেন। নাসিমা, খুকি বেগম, নাম ছাড়া যেন কেউ নেয় না, খুকি বেগম। হ্যাঁ খুকি, হ্যাঁ কিরুনি বেগম, কিরুনি বেগম। না না দেন দেন, দিয়ে দেন, লিস্টে আছে, দেন জাগা। হ্যাঁ এরপর হইল কিরুন, কিরুনি বেগম গেছে না, মরিয়ম, মরিয়ম কুইক, মরিয়ম ফয়েজ, ফয়েজ ফয়েজ চাঁদনি, চাঁদনি কুই, চাঁদনি আমরা একটা জিনিস বুঝো না, চাঁদনি, আপ্রোজা, আপ্রোজা, আপ্রোজার পরে রুবি আসেন। রুবির পরে দেলু বেগম, দেলু বেগম, দেলু বেগমের পরে দেলু বেগম নিসিনি, হ্যাঁ সালেহা, বুঝে আসতেছে উনি কে, নাম বলে না, বোবা, বোবা কি নাম স্যার, মিলন, মিলন পরে, মিলন পরে, হ্যাঁ সালেহা, সালেহার পরে মিলন, মিলন দিয়ে দেন, মিলন, মিলন গেছে, মুন্নি বেগম, মুন্নি, মুন্নি মুন্নি, মুন্নির পরে জোৎস্না, জোৎস্না, জোৎস্না
জোসনা, ওই যে আসতেছে, হ্যাঁ মুন্নি যান, জোসনা আসেন। জুলি জুলি জুলি, জুলির পরে মুন্না, মুন্না, মুন্নার পরে বাবুল, বাবুল বাবুল আসেন, তাড়াতাড়ি আসেন। কাসেম 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 নেন, হ্যাঁ অবদান করার জন্য অনুরোধ করছি। হাফে ছাড়ুন, ধরেন ধরেন ধরেন, হয়েছে হাফেজ হারুন চারটি পাইছে আর আসেনি, কম্বল আসেনি, শামসুন নাহার